হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকেও একবার আমি ব্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। তো ঠাকুর, কারণ বৃহস্পতিবারের সকালটা আমার খুব ব্যস্ততার সাথে কাটে, যেহেতু বৃহস্পতিবারে আমি পুজো করি, তো তাই জন্য বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে স্নান করেই ঠাকুর ঘরে ঢুকে যায়। তো তাই ভাবলাম ঠাকুর ঘর থেকে আজকের ব্লগটা শুরু করি। তো দেখো, ঠাকুরকে রীতিমতো আমার জামা কাপড় চেঞ্জ করানো হয়ে গেছে, আর ঠাকুরের জামা কাপড়গুলো আমি রোজ চেঞ্জ করাই না, বৃহস্পতিবার করে চেঞ্জ করাই। তার কারণ হচ্ছে রোজ আমি পুজো করার সময়ও পাই না, আর রোজ মাই পুজো করে, মানে ঠাকুরকে জল ফুল মাই দেয়। আমি শুধু বৃহস্পতিবার বা কোনো যদি পুজো থাকে কোনো দিনগুলোতে, মানে পুজোর দিনগুলোতে, স্পেশাল দিনগুলোতে আমি পুজো করি, কারণ রোজ ঘরের কাজ থাকে, আমার রোজ হয়ে ওঠে না পুজো করা। তো যাই হোক, আর মা হচ্ছে ঠাকুরের জামা কাপড় ভালো করে চেঞ্জ করাতে পারে না এখন আর। তো দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের ঘরটাও আঁকা হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা ততক্ষণে করে নিই, তারপর পুজো করে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো।
পুজো আমার করা হয়ে গেছে অলমোস্ট, আর এখন আমি চলে যাব রান্নাঘরে। তো তার আগে তোমাদের বলে দিই যে আজকে বিকেলবেলায় আমি একটা জায়গায় যাব ঘুরতে, সেটা হচ্ছে একটা বার্থডে পার্টিতে যাব, একটা বাচ্চার বার্থডে পার্টিতে। সুব্রতর মানে অফিস কলিগের মেয়ের বার্থডেতে, তো সেটা কলকাতাতে। তো আমি এখান থেকে একাই যাব, তারপরে সুব্রত আসবে, তারপরে একসাথে মিট করে আমরা যাব সেখানে। তো জানি না আমি কত দূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ হচ্ছে আমি ক্যামেরার সামনে মানে কেউ না থাকলে একা ঘরেই আমি ভালো করে মানে কথা বলতে পারি না, আমি প্রবলেম হয়, মানে আমি এখনও মানে ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি। তো ওখানে অনেক লোকজন থাকবে তাদের সামনে, আর তারা হয়তো জানেও না যে আমি এরকম ভিডিও বানাই, তো তাই জন্য আমি হয়তো সেখানে গিয়ে কথা বলতে পারবো না, বাট যতটুকুনি সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে জাস্ট আমি এমনি ভিডিও ছোট ছোট ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলু আর পটল কাটা হয়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে প্লেন আলু পটলের তরকারি করব। আর কালকে রাত্রে আমরা মাংস মানে আমি মাংস রান্না করেছিলাম, সেই মাংসও রয়েছে, সেটাও মানে হয়ে যাবে আজকে দুপুরবেলায়। আর মনে হয় আমি ভেন্ডির একটা তরকারি করেছিলাম, ভেন্ডির একটা মানে ভেন্ডি দিয়ে কিছু একটা তরকারি করেছিলাম। তো আজকে আর দুপুরে আমরা মাছ খাচ্ছি না, তার কারণ হচ্ছে এমনিতেই এত গরম পড়েছে, আর সত্যি কথা বলতে রোজ রোজ রিচ খেতেও ইচ্ছা করে না, যেহেতু কালকে রাত্রেও আমরা মানে মাংস খেয়েছি, রিচ খেয়েছি, আবার আজকেও রাত্রেবেলায় আমরা রিচ খাবো, তাই জন্য দুপুরবেলাতে প্লেন একটুখানি মানে ভাবলাম যে মানে নিরামিষ, মানে নিরামিষ ঠিক না, কালকের মাংসটা খাবো, তাও মানে আজকে আর মাছ টাছ কিছু খাবো না। তো যাই হোক, দেখো আমি আলু পটলটা একদমই সিম্পলভাবে করছি, মানে জিরে ফোড়ন দিয়ে, আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি প্লেন হচ্ছে আলু পটল করছি। বাট এই সময় এখন মানে আলু পটলটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন দু তিন দিক থেকে একেবারে রান্না মানে তাড়াহুড়ো করে কমপ্লিট করছি, কারণ নইলে আরও দেরি হয়ে যাবে, প্রায় এখন 1:30-2 বেজে গেছে, খেতে খেতেও আরও অনেক দেরি হয়ে যাবে, আর আমার মানে আমি আবার 5:10-15 নাগাদই বেরিয়ে যাব, কারণ ওটা কলকাতাতে অনেকটাই দূর আমাদের, মানে আবার বাড়িতেও ফিরতে হবে, যেতেও সময় লাগবে, আবার গিয়ে আবার আমাদের বাড়িও ফিরতে লাগবে। তো যাওয়ার সময় আমি এখানে ট্রেনে করে যাব, বাট ফেরার সময় আমরা বাইকেই ফিরবো, কারণ সুব্রত আজকে গাড়ি নিয়ে গেছে অফিসে। পটলের তরকারি তো মোটামুটি আমাদের হয়ে এসছে, এরপর আমরা খেয়ে নেব, আর খেয়ে আমি একটু বিশ্রাম করে বিকেলবেলাতে উঠে রেডি হয়ে এসেছি আমি স্টেশনে। আর তার আগের মানে রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছি আর আমি স্টেশন চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকেই মানে ভিডিওটা করতে চেয়েছিলাম, একটু তোমাদের রেডি হওয়াটাও দেখাতে চেয়েছিলাম, বাট আজকে এত দেরি হয়ে গেছে, মানে আমার 5:30 ট্রেন ছিল, আমি 4:45 সময় ঘুম থেকে উঠেছি, মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, আর যথারীতি আমি একদম দেরি হয়ে গেছে, মানে লেট হয়ে পড়েছি, আর এত তাড়াতাড়ি রেডি হয়েছি তাও সত্ত্বেও আমি এসে ট্রেনটা ধরতে পারিনি। আমি স্টেশনে ঢুকছি আর দেখছি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, তো যাই হোক এখন ওয়েট করছি অন্য ট্রেনের জন্য, দেখি কটায় ট্রেন আসে শেয়ার করে দেব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি ভেবেছিলাম গিফটটাও তোমাদেরকে দেখাবো, বাট সেটারও আর আমি সময় হয়নি, কারণ আমি বাড়িতে একটুও আমি ভিডিও করার সুযোগ পাইনি বা সময় পাইনি।
তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের নেমন্তন, মানে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তো এবারে আমরা ভেতরে ঢুকবো। আর দেখো, এখানে ঢুকে সত্যি কথা বলতে আমি কাউকেই চিনি না, আমার কাছে সবই অচেনা। শুধু মানে সুব্রতর যে অফিস কলিগ আর তার হাজবেন্ডকেই শুধু আমি চিনি। তো আমি এখানে বসে আছি, যেহেতু বাচ্চার বার্থডে, তো ওরা যারা মানে যে আরও অনেক বাচ্চারা এসেছিল তাই জন্য ওরা এরকম ম্যাজিক শো করেছিল এখানে, তো সেটাই বসে বসে আমিও ম্যাজিক দেখছি। আর ছোটবেলার সেই স্কুলের যেদিনকে ছুটি পড়তো সেদিনকে এরকম স্কুলে আমাদের ম্যাজিক দেখানো হতো, মানে এরকম গরমের ছুটি যেদিনকে পড়তো বা যখন পুজোর সময় ছুটি পড়তো সেদিনকে এরকম আমাদের ম্যাজিক দেখানো হতো। তো দেখো, এখানে আমি খাওয়ার এখানে এসেছি আর খাওয়ারই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, আর এই সময়টায় ফাঁকাই ছিল। তো আমরা তাড়াতাড়ি করে, যেহেতু আমরা মানে আবার অনেকটা বাড়ি ফিরতে আমাদের অনেকটা সময় লাগবে, অনেক রাত হয়ে যাবে, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে মানে রাত্রে ডিনারটা সেরে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো বাড়ির দিকে। তো এখন বেজেছে 9টা, খুব বেশি দেরি হয়নি, কিন্তু আমরা অনেক দূর যাব তাই জন্য একদম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর আমাদের নিমন্ত্রণটা ছিল খিদিরপুর, তো আমাদের অনেকটাই মানে রাস্তা যেতে হবে। তো দেখো, এটা আমরা ময়দানের পাশ দিয়ে যাচ্ছি আর ওটা হচ্ছে ভিক্টোরিয়া। তো যাওয়ার সময় একদম ভিক্টোরিয়ার সামনে দিয়ে গেছিলাম, অপূর্ব লাগছিলো, বাট আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমি এক হাতে ফোন নিয়ে মানে ম্যাপ দেখে আমি ডিরেকশন দিচ্ছিলাম সুব্রতকে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এটা দেখো, আমরা রেড রোডের উপর দিয়ে যাচ্ছি, আর সত্যি কথা বলতে সন্ধেবেলায় রেড রোডের এই রাস্তাটা এত সুন্দর লাগে। আর তার মধ্যে যদি তুমি বাইকে থাকো তাহলে মানে বাইকে করে এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ সুন্দর লাগে, মানে কি বলবো, এত ভালো লাগে, এত ভালো লাগে, মনে হয় যেন রাস্তাটা শেষই না হোক, মানে এই রাস্তা যেন চলতেই থাকুক। তো যাই হোক, শুধু এই রাস্তা না, বিকেলবেলার মানে সন্ধ্যের পর থেকে কলকাতাটাই অন্যরকম হয়ে যায়, কলকাতার সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে বাইকে করে কলকাতায় ঘুরতে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা আজকে ওই বাচ্চাটাকে একটা গিফট দিয়েছি, তো ওই বাচ্চাটাও আমাদের একটা গিফট দিয়েছে। তো সেটা কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই একটা ইনডোর প্ল্যান্ট গিফট করেছে, ওরা সবাইকে রিটার্ন গিফট একটা একটা করে ইনডোর প্ল্যান্ট দিয়েছে। আমার এমনি গাছ ভীষণ পছন্দ, তার উপরে আবার এত সুন্দর একটা গাছ দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু গাছটা আনতে গিয়ে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে, গাড়িতে করে এসেছি, গাছটা মানে অলমোস্ট মরেই যাচ্ছিলো, মানে ভেঙে মানে তুবড়ে যাচ্ছিলো। যাই হোক, হাতে নিয়ে বসে অনেক কষ্ট করে এনেছি, জানি না বাজবে কি না। হ্যাঁ, তো মুচ ভেঙে ঘাটটা তো এরকম হয়ে গেছিলো, গাছের ঘাটটা তো এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।